কলকাতার মেটিয়াবুরুজ থানার গার্ডেন রিজ রোডে একটি বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। তাদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে যেখানে আদালত ফিস বৃদ্ধি না করার জন্য অনুরোধ করেছে, সেখানে এই স্কুল প্রতিটি শ্রেণীতে 700 টাকা করে ফিস বৃদ্ধি করেছে। কর্তৃপক্ষকে ফিস কমানোর আবেদন জানানো হলেও ফিস না কমানোয় তারা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আমাদের ফার্স্ট অফ অল, আমরা যেটা কোনো লোক এখানে আছি, আমরা ইচ এন্ড এভরি পার্সন আর দা লিটল স্কুল গার্জিয়ান, আমার সমস্যা যে আছে যে কোর্ট অর্ডার কিয়েছে, আমরা ওরা সম্মান করি, ওরা মানছি। কোর্ট যা বলেছে 80% উই হ্যাভ টু পে দ্য ফিস ইন দ্য টাইম অফ করোনা কাল, অ্যান্ড উই অ্যাগ্রি টু পে দ্য ফিস অফ 80%, আমরা অ্যাগ্রি আছি। কিন্তু স্কুলের আমরা যতবার গিয়েছে, 6 মাস থেকে আমরা দড়াদড়ি করছে, এদের আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, বলছে ছেলে মেয়েকে রিমুভ করে দেবো, স্কুল থেকে বের করে দেবো, আর ওতো থেকে না ওতো থেকে বড়ো করেছে, এরা যে বনসরকে নিয়ে এসেছে এইখানে যে আমাদের মারার জন্যে। স্কুল আর থ্রেটিং ইচ অ্যান্ড এভরি গার্জিয়ান, ওয়েন এভার ইউ উইল উই উইল ফিস দ্য গিভ দ্য ফিস দেন স্টুডেন্ট গার্ল অ্যান্ড বয় ক্যান গিভ দ্য এক্সাম। ওরা বলছে 2019 আর 2020 ফিস ছিল 1256 রুপিস, এবার হঠাৎ করে বেড়ে দিয়েছে। আমাদেরকে একবারও জিজ্ঞেস করেছে না, মিটিং করেছে না, এরা হঠাৎ করে বেড়ে দিয়েছে 2000 রুপিস, মোরালেস 1900 অ্যান্ড সামথিং রুপিস। এখন আপনারা যে বললেন কর্তৃপক্ষের সাথে কথা বললেন, স্কুল কর্তৃপক্ষের সাথে ওরা কী বলছে? আমরা কথা করেছি কি স্যার, একটা ঘরে যদি 4টা ছেলে থাকে, মেয়ে থাকে, একটা বছর পিছে যে 2000 টাকা ফিস দেবে, 1000 টাকা টিউশন ফিস দেবে, 1000 টাকা ফিস দেবে, টিফিনে খরচ হয় মোরালেস, ইফ ওয়ান স্টুডেন্ট উইল পে দ্য ফিস অফ 6000 অর 5000 মোরালেস, যার ঘরে 4টা বাচ্চা আছে, 5টা বাচ্চা আছে, দেন হাউ ক্যান দে উইল পে দ্য ফিস 25000 অর 20%। আমরা এর থেকে 6 মাস থেকে রিকোয়েস্ট ধরছে, বলেছে আমরা যা আপনার স্কুল সাথে আমরা আছি, আমরা সাথ আছি, ওরা ডিনাই করছে, ওরা বলছে আমরা জনাব ফিরাদ হাকিম সাহেব ওনারা লেটার দিয়েছেন, ফোন করেছেন, ওনাকে ওনারা ডিনাই করছে, আমরা পিসফুলি প্রোটেস্ট করছি, কিন্তু এরা আনসার দিচ্ছে যে গার্ডেন রিক লোক মারামারি করছে। আমরা ওটাই জিজ্ঞেস করেছে কোন দিন আমরা মারামারি করেছে। ওরা বলছে কি? ওরা বলছে দ্যাট দে উইল নট লেস দ্য ফিস, উই হ্যাভ টু পে দ্য ফিস উইচ দে হ্যাভ বিন ইনক্রিজ। ওরা বলছে 70% ফিস। এইখানে আপার লোয়ার থেকে ক্লাস 12 আছে, এরা ফিস এসে মোরালেস আই থিঙ্ক 2500 টু 2700। আর ফার্স্ট থেকে জিনিস ইম্পর্টেন্ট, কি নাম, কোথাও কোনো বোর্ড নেই, কোনো বোর্ড নেই, এরা তুলে দিয়েছে, এরা স্কুল নাম লিটিল স্টেপ স্কুল, জিডি বিড়লা বিএম বিড়লা স্কুল আছে, এরা আইসিএসসি সিবিএসসি বোর্ড কি বোর্ড করেছে এরা আমরা জানি না। আমরাকে আর ফার্স্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস, এ স্কুল যে আছে অ্যাফিলেটেড নেই, এর রেজিস্ট্রেশন নেই। প্রত্যেক বছর আমাকে বলেছে এই সাল ডেভেলপমেন্ট করে দেবো স্কুলকে অ্যাফিলেটেড করে। আমরা চাইছি যে কোর্টের সম্মান আমরা করি, হোয়াট এভার কোর্ট হ্যাজ বিন সেড, আমরা 80% ফিস দেওয়ার রেডি আছে ইচ এন্ড এভরি গার্জিয়ান, এটা আমরা বক্তব্য আছে। ওরা তো মানছে না, ওরা মানছে না। কলকাতা থেকে রিয়া ঘোষ, আনন্দ বার্তা।